গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। আজ দেখতে পাচ্ছ আমি চাল ভিজিয়েছি এবং ওখানে চাল বাঁটা হচ্ছে। তো এটা চালের পাঁপড় তৈরি করব। তো এটা খাস চাল, যেটা গোবিন্দভোগ চাল বলা হয় বা খাস চাল, যা বলবে সেটা ভেজানো হয়েছে। এটা আতপ চালের পাঁপড়, তো এটা সিদ্ধ চালে হবে না। তো এটা এক ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে এবং সেই তারপরে সেই চালটা ছেঁকে ভালো করে ধুয়ে নিয়ে সেই চালটাকে ওখানে ছিলে ভালো করে পিষে নেওয়া হচ্ছে এবং সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে পাঁপড় কীভাবে তৈরি হয় তোমরা দেখতে থাকো। এতে করে কাঁচি করে কুঁচুলে হাতে সেরকম জ্বলবেও না আর ছোট ছোট করে ইচ্ছা মতো কোঁচানো যাবে। অনেক সময় রান্নাতেও এই সব কাঁচি করে কুঁচোনার কুচিয়ে পুরো দেওয়া যায়, ছোট ছোট করে দেওয়া যায়। ওদিকে মায়ের বাঁটা প্রায় রেডি, প্রায় এতটা মানে মেটে রেডি হয়েছে। এটাকে এখনো জল দিয়ে পাতলা করতে হবে, এখন মানে যতটা পারা আছে। তারপর এটাকে ছাঁকনি করে ছেঁকে নিতে হবে যাতে একটু খিচিমনো না থাকে। তোমরা ছাঁকনিও ব্যবহার করতে পারো, আটা চালনা যেগুলো হয় সেগুলো ব্যবহার করতে পারো। তো আমি আটা চালনা দিয়ে এগুলো ছেঁকে নেব। এটা ভালো করে হাতে করে একটু জল দিয়ে গুলিয়ে নেওয়া হচ্ছে, যেমন চাপ চাপভাবে মেটেছে। এবার এই চালনার সাহায্যে এটাকে একটু চেলে নেওয়া হবে। এটা চেলে নেবো, ঢেলে নেবো এর মধ্যে। খিচেগুলো থাকবে সেগুলো পুরো আটকে যাবে। তোমরা তাহলে চালনি চালনা এটা করতে পারো বা স্টিলের যে চালনা কিনতে পাওয়া যায় তাতেও করেও করতে পারো। ঠিক এইভাবে পুরো চারা চেলে নেওয়া হচ্ছে। জোয়ান দিতে হবে, ওই জোয়ানগুলোকে আমি একটু এর মধ্যে হাতে করে দলে নিতে হবে, কাঁচা জোয়ানগুলোকে। তাহলে তার আস্বাদটা খুব ভালো হয়। কেটে রাখা চিলি ফ্লেক্সগুলো দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর 1.5 চামচের মতো দেবো, আর 1/2 চামচের মতো দেবো। অনেকে এতে ধনে পাতা কুচি ব্যবহার করতে পারে, তো আমি সেটা ধনে পাতা কুচি ব্যবহার করব না। যারা পারলে তোমরা পারলে ব্যবহার করতে পারো। একটা স্টিলের ডেচকিতে জল গরম করতে দেওয়া হয়েছে, টকবক করে জল পুরো ফুটছে। আমি এর মধ্যে স্টিলের ঝাঁঝরিটা বসিয়ে দেব। এই রকম ধরনের প্লাস্টিকের ঠোঙের মুখগুলোকে আমি দিয়ে করব, তৈরি করব। এইভাবে এগুলোকে নেড়ে দেব।
এগুলো একটু কম হয়েছে দিয়ে দেব ওর মধ্যে। এইভাবে এই জায়গায় বসিয়ে দেবো। এইভাবে দিয়ে দিয়েছি, 2 থেকে 3 মিনিটের মতো দেবো আর দিয়েই ঢাকাটা দিয়ে দেবো, ভাপে ওইগুলো হবে। এগুলো আমি এক এক করে এরকমভাবে নামিয়ে নেব। বড় তাতা মানে ভাপে পুরো এ হয়ে গেছে তো না। বাকি হলো দিয়ে দেবো এরকম করে, পুরো ভাপে উঠছে তো। এরপরে এইগুলো দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এইভাবে চামচের পিছনে করে এ করে দিয়ে আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে, এগুলোকে এবার রোদে দিয়ে দেব। এইভাবে চামচের পিছনে করে দিয়ে এগুলোকে তুলে নিতে হবে একে একে, তো দিয়ে আমি রোদে দিয়ে দেব। পাপড়গুলো সব আমার শুকিয়ে গেছে, তখন দেখে মনে হচ্ছিলো মোটা মোটা হচ্ছে বা কী রকম, একটু না হলে ভালো হবে না। এবার সন্ধ্যাবেলা আমরা ছেঁকে দেখবো কীরকম হয়, যে কোনো লঙ্কা জোয়ান বেশি পড়েছে সেগুলো দেখতে ভালো লাগছে। শুকিয়ে গেছে সব, একটা রোদেতেই শুকিয়ে যায় না। একদিন সকালের দিকে তাও আমি 10টা 11টা ওপর পর দিয়েছি, 11টা 11:30। শুকিয়ে কমপ্লিট। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।